নিরাপদ সবজি আমাদেরকে ওইরকম ভাবে তৈরি করতে করছে, আমরা ওইভাবে তৈরি করছি, যার ফলে আমরা এই বাজার যাই, এটা মানুষকে সুস্বাস্থ্য ভালো থাকে ওই হিসেবে সবজি এখানে আমাদের বাজার যাচ্ছে। কত করে কেজি বিক্রি করছেন এখানে? 80 টাকা শশা। 80 টাকা, এটা কি বাজারের চেয়ে কম না বেশি? এটা বাজারের তুলনামূলক একটু সমান সমানই আছে, তবে একটু এটা খরচ বেশি হয়, এটা বিষ মুক্তের কারণে এই জন্য একটু দাম বেশি। হ্যাঁ, একটু দাম বেশি হলে ওই রকম দাম না আর কি। এটা আমরা ধরেন পাইকারি আমাদের এখান থেকে 70-75 টাকা নিয়ে আসি, ওই হিসেবে আমরা 5 টাকা বেশি বিক্রি করি। আপনারা নিজে উৎপাদন করেন? হ্যাঁ, আমরা নিজে উৎপাদন করি। কুমড়া গুলা কত করে বিক্রি করছেন? কুমড়া এগুলা 30 টাকা কেজি বিক্রি করতেছি। কেজি? জি। আর লাউ, জালি লাউ? জালি লাউ 50 টাকা পিস বিক্রি করতেছি। 50 টাকা? জি। এটা কি আপনার ইয়া বাজারের চেয়ে কি দাম বেশি না কম? এখন আসলে প্রাকৃতিক ওয়েদারের কারণে সবজি ভ্যানিশ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য একটু দামটা বেশি, আমরা বুঝতেছি দাম এখন একটু বেশি। তো এটা স্বাভাবিক হলে আমাদের দামও কমবে ইনশাল্লাহ। না, এটা আমি বলছি ধরেন কৃষকের বাজারে দাম বেশি নাকি ওই নর্মাল আমরা যে বাজারগুলো থেকে বাজার করি সেখানে বেশি? কৃষকের বাজারে আমার মনে হয় একটু বেশি। মানে কেন এটা? এটা বেশি হলো আসলে আমরা বালাই নাশক ভাবে করছি, তো এটা একটু প্রোডাকশন কম এই জন্য। ঠিক আছে।